শেষ পর্যন্ত বোধহয় চলেই গেল। আমাদের এখানে কিন্তু মানে আমাদের ঘরে বিশেষ করে অল্প অল্প ঠান্ডা রয়েছে, তার জন্য একটু হালকা করে চাদর গায়ে দিয়েছি, একটু বেশ ভালোই লাগে, উষ্ণতা কে না চায় তাই না? তো প্রত্যেক দিনই তো মানে হয় সমালোচনা, নয় শর্টস, নয় ডেলি ব্লগ, কিছু না কিছু শেয়ার করি, কিন্তু আজকে মনে হলো লালটুর জীবনের একটা খুব মানে স্মরণীয় একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই ঘটনাটা লালটু বাবুই শেয়ার করবেন, ও অনেকদিন ধরে ও চাইছিল যে ঘটনাটা তোমাদেরকে বলতে, কিন্তু সময় হয়ে উঠছিল না, তা আজকে সময় পাওয়া গেছে একটা। তো চলো লালটু বাবুর মুখে শুনে নাও ওর জীবনের একটা অতি স্মরণীয় ঘটনা এবং যথেষ্ট অ্যাডভেঞ্চার ছিল সেই ব্যাপারটায়। চলো শোনো নাও একবার। তো চলো শুরু করা যাক ঘটনাটা। ঘটনাটা 86 সালের ঘটনা, তখন আমাদের লালটুবাবু বেশ আর কি কচি ছেলে ছিল আর কি, খুব বড় ছিল না আর কি, ওই 16-17 বছর বয়স ছিল, 17 বছর বয়স ছিল। তো তখন থেকে উনি অনেক পাকা ছিলেন। কিরম পাকা ছিলেন? কারণ ওই 17 বছর বয়সে কোথায় চলে গেছিল মানে চিন্তা করা যায় না। কোথায় গেছিলেন বেড়াতে? বেড়াতে বাগনান। বাগনান থেকে বাসে আরো আধ ঘন্টা ভিতরে, ওই জায়গার নাম জানি না, ভুলে গেছি। 37 বছর আগের ঘটনা মনে থাকে? ওই পরে যত দিন যায় বছর যায় সেই ঘটনাগুলো আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। এখন মনে হয় সেই ঘটনা ইজি, কোনো ব্যাপার কোনটা তোমার গত 1 বছর আগে যেগুলো ঘটেছে এখন মনে হয় এখন নর্মাল। যাই হোক বলো, সেইসব ঘটনা আমি মনে করতে চাই না, কিন্তু লালটু ভুলতে পারে না, বলে যে তোমার এরকম একটা হয়েছিল, তোমার সাথে কি করেছিলে তুমি। যাক বাদ দাও ওইসব কথা, ফালতু কথা না বলে বলো কি হলো বলো। বুঝলো, আমাদের সাথে কিছু বন্ধুর পরিচয় ছিল, ওরা গ্রামের ছেলে, গ্রাম বলতে কি বাগনান, তারপরে ডোমজুর, নানান জায়গার ছেলেরা এসে এখানে পড়াশোনা করতো, হোস্টেলে থাকতো, থেকে পড়াশোনা করতো। তা আমাদের মাঠে, ক্লাবের মাঠে আমরা খেলতাম, তো ওরা রোজ মাঠে আসতো, খেলা দেখতো, এই আস্তে আস্তে ওদের সাথে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হয়, গল্প করি, কথা বলি। ওরা মনে খেলতো না কিন্তু এসে রোজই খেলা দেখতো। আর সবচেয়ে আশ্চর্য আবার যে 5-6টা ছেলে ছিল, ওরা প্রত্যেকটাই পড়াশোনা খুবই ভালো ছিল, খুবই পড়াশোনায় ভালো ছিল। আচ্ছা আমি একটু ইন্টারাপশন করি, আর লালটু তো অত ভিডিও মানে অত বলতে পারে না কি ভিডিওতে গুছিয়ে, আমি ঘটনাটা একটু জানি একটু বোঝানোর জন্য বলি। সেটা হচ্ছে লালটু খুব ভালো ফুটবল খেলতো একটা টাইমে, আর আমাদের বাটার মাঠে আগে বড় বড় মাঠ ছিল, এখন তো সব বিল্ডিং উঠে গেছে, রিসেন্ট করে উঠেছে বোধহয় বছর 12-14 এতও হবে না, তারও কম। তার আগে বেশ মাঠ ছিল, মানে বাটার প্রচুর মাঠ ছিল, আর পাচার বাটার প্রচুর খেলাধুলা হতো, মানে বাটনগর খেলার জন্য বোধহয় বিখ্যাত ছিল এরকম। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কিন্তু ফুটবলটা বেশি, মানে বিশাল মাঠ ছিল, মানে প্রচুর মাঠ। তো যাই হোক, সেখানে ওরাও খেলাধুলা করতো, আর সেখানে কিছু গ্রামের ছেলে আমাদের এখানে এসে মানে কলকাতায় পড়াশোনা করতো, কিন্তু কলকাতায় যেহেতু প্রচুর বাড়ি ভাড়া, আমাদের বাটানগরে একটু কম ছিল সেই তুলনায়, তো সেই সব ছেলেরা এখানে থাকতো, বাটাতে থাকতো, আবার মানে কি বলবো কলকাতায় পড়াশোনা করতো, খুব হাই এডুকেটেড ছিল কিন্তু তারা। কিন্তু তারা কি করতো, প্রত্যেকেই মানে 4-5 জন ছেলে আসতো, প্রত্যেকেই খুব এডুকেটেড, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট সিএ পড়তো আর কি। তো ওরা কি করতো, বিকেলবেলা সবসময় তো পড়াশোনা করতো না, এই মাঠে এসে ওরা খেলতো, খেলা দেখতো, এই খেলা দেখতে দেখতে ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে আর কি, মানে খুবই ভালো আর কি, একদম ক্লোজ বন্ধুত্ব হয়ে গেছে। সেই বন্ধুত্বর ফলটা মানে তুমি থেকে তুই হয়ে গেছে, সেই বন্ধুত্বের ফলটা কোথায় গিয়ে পৌঁছেছিল সেটাই হচ্ছে আজকের ঘটনা। দুটো ছেলে ছিল, ওরা ছিল বাগনানে, বাগনানে মানে বাগনানেও না, বাগনানের থেকে বাগনান স্টেশন থেকে নেমে আর বাসে আরো আধ ঘন্টা দূরে, জায়গার নাম আমি জানি না, আধ ঘন্টা দূরে। তা ওরা একদিন বললো যে চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তা আমরা বললাম যে তোদের বাড়ি কোথায়? বললো বাগনান। আমি বলি কেন তোদের বাড়িতে হঠাৎ যাবো? কেন এই নিয়ে না, প্রতিদিনই প্রায় বলতো, গল্প করতো, এ বলতে চল আমাদের বাড়িতে, চল ও বলতে চল আমাদের বাড়িতে, বন্ধুরা যেরকম বলতো ওরাও যেত আর কি ওদের বাড়িতে। আমরা বলতাম যে আমাদের বাড়িতে ওদের নিয়ে আসতাম, লক্ষ্মী পুজো, ওরা এসে প্রসাদ প্রসাদ খেয়েছে, সব কিছু করেছে। যাই হোক, এবার হয়েছে ওই বাগনানের যে দুটো বন্ধু, ওরা খুব ধরলো যে চল 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 আমাদের বাড়িতে, চল ঘুরে আসবি, চল আমাদের খুব ভালো জায়গাটা, গ্রাম এলাকা, তো খুব ভালো লাগবে, তোদের খুব ভালো লাগবে। তা আমরা বললাম যে আমরা এতগুলো ছেলে, আমরা তখন আমাদের গ্রুপটা ছিল 18 জনের, আমাদের যে বন্ধু আমরা ছোট থেকে বড় হয়েছি, 18 জনের গ্রুপ ছিল। না না, 18 জন মিলে একটা বাড়িতে যায়, তাই এখান থেকে এই বলে যাবো না বলে যাবো, লাস্টে 4 জন ঠিক হয়েছে, আমাকে নিয়ে 4 জন। তোমাদের বাড়ির লোকরা রাজি হয়েছিল যেতে দিতে?
তখন কি মানে এমন একটা উশৃঙ্খল টাইপের ছেলে ছিলাম, মানে বাড়িতে বললে বাড়িতে না বললেও আমাকে ঠেকাতে পারতো না, ঠিক আমি মানে যাবেই আর কি, যাবেই, বাড়ির লোক ধরে রাখতে পারবে না, যা এরকম একটা ব্যাপার। বাড়ির লোকের হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল এরকম। সবচেয়ে আশ্চর্য কথা, আমরা যে গঙ্গা পাড়ে তোমার বাউরিয়া হয়ে বাগনান তো যাবো, বাউরিয়া থেকে আমরা চারজন আর ওরা দুবাই, ছজন, তো ছজনের টিকিটের জায়গায় তিনটে টিকিট কেটেছে, ওরাই কেটেছে, ওরাই কেটেছে, আমরা কিন্তু জানি না, আমরা জানি ছজনের ছটা টিকিট, মানে দুটো প্লাট বাউরিয়ার পরে হচ্ছে কি একটা স্টেশন ভুলে গেছি, তাই পার হয়েছি চেক, মানে উদ্বোধনেই হচ্ছে ওই অবস্থা, ছজনের জায়গায় তিনটে টিকিট ওরা দুবাই কেটেছে। যাই হোক, ওরা পুরো চেকারের সাথে কথাবার্তা, আমরা তো ওদের দেখিয়ে দিয়েছি ওরা কি করেছে না করেছে জানি না, টিকিট পয়সা দিয়েছে না কি হয়েছে জানি না, একদিন ধরেছিল, সব মিটে গেছে, মিটে যাবার বাগনান নেমেছি, বাগনান থেকে নেমে হেঁটে কিছুটা গিয়েছি বাস স্টপে যেতে, এবার ওখানে হচ্ছে সুজাতা বলে একটা সিনেমা হল আছে, ও তার থেকে একটা বড় কথা বলি না, আমাদের সাথে একটা বন্ধু ছিল হাবু নাম, ওর দিদির বিয়ে হয়েছে ওই বাগনানে, ওই সুজাতা সিনেমা হলের ওখানে, আর ওর জামিমুরা হচ্ছে পাঁচ ভাই, পাঁচ ভাইয়েরই সোনার দোকান, বিশাল অবস্থা। তা ও গেছিল এই চারজন ওখান থেকে বাস ধরে ওদের বাড়িতে পৌঁছে, বেশ ভালো গ্রামের জায়গায়, এবার গ্রাম হলে কি ওদের বাড়িটা বেশ দোতলা, বেশ বড় সড়ো বাড়ি ঘর, ওদের বাড়িতে যখন পৌঁছেছি তখন হ্যাঁ তিনটে বাজে, দুপুর তিনটে বাজে, এবার আমরা চারজন ঢুকছি ওদের বাড়িতে, ঢুকলাম, ঢুকে এবার দাদা বৌদিদের, এবার দাদাকে তো চিনতাম, আর বৌদিদের সব পরিচয় করে দিল, দুই দাদা দুই বৌদি সবার সাথে পরিচয় করে দিল, কথাবার্তা বলে এবার ওরা আমাদের না দুপুরে কিছু খাওয়া যায়, আমরা বলেছিলাম যে আমরা দুপুরে কিছু খাবো না, তাই এসে দুপুরবেলা খেলে না, না ওখানে খাইনি আমরা, হোটেলেই খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে আমরা বলেছিলাম দুপুরে আমরা কিছু খাবো না, তা ওরা এমনি শরবত টরবত সব দিয়েছি, ওগুলো খেয়েছি, খেয়ে দিয়ে এবার বলে কি চল দিদি বাড়ি থেকে ঘুরে আসি, এবার চারটে নাগাদ আমরা দিদি বাড়িতে বেরিয়েছি ঘুরতে, ঘুরতে মানে ওখান থেকে আবার বাস ধরে স্টেশনে আসতে, স্টেশন রোডে আসতে, স্টেশন রেডি এসে দিদির বাড়িতে এসছে, ও দিদির বাড়িতে, ও দিদিরা তো আমাদের দেখেছি ছোটো থেকেই, আমরা চেনে জানে, খুব আদর যত্ন করেছে, দিদির জায়েরা সব ননদ চন্দেরা সব ছিল, সবাই চিনি একসাথে, পাঁচটা ফ্যামিলি একসাথে, পাঁচ ভাই একসাথে, আর ওর দিদি ছিল হচ্ছে বড়, আর এরকম বসে সবাই মিলে খুব গল্প টল্প করছি, এবার তিনতলা বাড়ি ওর দিদিদের, তিনতলার উপর বসে আমরা গল্প করছি, গল্প টল্প করে সব কিছু করে ওইখান থেকে আমরা ধরো সাড়ে ছটা নাগাদ বেরিয়েছি, বেরিয়ে ওখান থেকে বাস ধরে আবার দিদির ওই ওদের দুজনকেও কিন্তু আমরা নিয়ে এসেছি, যাদের বাড়ি বেড়াতে এসছে তাদেরকেও নিয়ে এসছে, তাদেরকেও দুজনকে নিয়ে এসছে, মানে ওর বন্ধুর বাড়িতে, বন্ধুর দিদির বাড়িতে, বন্ধুর দিদির বাড়িতে, এবার যাই হোক ওদের বাড়িতে গিয়ে ওদের ওখানে নেমেছি, ওদের ওখানে যখন নেমেছি সাড়ে সাতটা বাজে সন্ধে, হ্যাঁ সাড়ে সাতটা পৌনে আটটা মতন বাজে, তা আমরা এবার টুকটুক করে গল্প করতে করতে আমরা ঢুকছি, ওরা দু ভাই আগে, তারপরে তিন বন্ধু, তারপরে পিছনে আমি, সবার পিছনে আমরা ঢুকছি, এরকম গল্প করতে করতে ঢুকছি, আমি যেহেতু পিছনে গল্প করছি, এটি চেঁচি চেঁচি একটু মারতে মারতে সব যেরকম হয়, হঠাৎ একটা কথা কানে আসলো, কলকাতা থেকে গুন্ডা নিয়ে আসা, কালকে বের করবো, কানে যে আমি তখন কিছু বলিনি, এবার ঘরে এসেছি, ঘরে এসে বসেছি, এবার দিদি বৌদিরা আমাদের জন্য খাবার নিয়ে এসছে, মুড়ি সিঙাড়া এসব নানান রকম, চানাচুর পানাচুর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে, আর আমার মাথার মধ্যে না খালি ওই কথাটা ঘুরছে, কলকাতা থেকে গুন্ডা নিয়ে এসছিস, কালকে দেখাবো মজা, এই কথাটা শুধু আমার কানে ঢুকেছে, আর আমার খালি ওটা মনে, তখন আমি মনে হচ্ছে তাস কিনতে পাঠালাম, ওটা কিন্তু আমি একা একা চিন্তা করছি, তাস কিনতে পাঠালাম, তাস দিয়ে গেলাম, এখন ঘরে ঢুকছি, এটা কি ব্যাপার, এবার তখন অঞ্জন বাপি হাবু আর আমি চারজন গেছিলাম, কেন অঞ্জনকে না পাশে ডাকলাম, ডেকে জানলার সামনে গেলে অঞ্জন একটা কথা শুনলাম, বলে কি আমি এই ব্যাপার, এই কথাটা বলে কি বলছিস, আমি বললাম হ্যাঁ, এবার বাপি হাবুকে বললাম, তখন ওরা দু ভাই কি হয়েছে,
ওদের ঘরে গেছে কি পাশে কোথায় গেছে জানি না, আমরা চারজন নিয়ে আলোচনা করলাম। তখন বাপি বলছে কি করবি, আমি শোনে একটাই উপায় আছে, কেস একটা কিছু আছে, আমি যা বলবো তোরা শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবি, আমি যদি বলি হ্যাঁ তোরাও বলবে হ্যাঁ, আমি যা বলবো তোরা শুধু হ্যাঁ হ্যাঁ করবি, তোরা কেউ কিন্তু কোনো কথা বলবি না, কেউ হাসবিও না, কেউ কিছু করবি না, শুধু হ্যাঁ হ্যাঁ করে যাবি। বলে ঠিক আছে। তোরা দু ভাই এসছে, আচ্ছা আমার কথা বলছে, ওদের কিন্তু বুঝতে দিই কারণ তোর দাদারা কোথায়, বলে দাদারা পাশের ঘরে আছে। বলে তোর, আমি বললাম তোর দাদাদের ডাক বৌদিদের ডাক, একটু গল্প করি কি তোদের দুইজনের সাথে, তোর রোজই গল্প করি তোদের চারজনকে ডাক। তোরা ডেকে নিয়ে এসছে, ডেকে নিয়ে এসে গল্পটা স্টার্ট করলি, দাদা একটা কথা বলবো আপনাকে। বলে কি বলুন, বলো। এলাম এই যে আমরা যে চারজন এসছি কি ব্যাপারটা কি বলুন তো, বুঝে না কিছু ব্যাপার না তো, আজকে না কিছু একটা ব্যাপার আছে। বলে কি ব্যাপার, আজকে দেখুন আমি দুটো জিনিসের জন্য আমি ধরেছি, এক হচ্ছে আপনারা আমি আমরা তাস কিনতে দিয়েছিলাম, দিয়ে যায়নি, এবার আমরা যখন ঢুকছি তখন এই কথাটা শুনলাম যে কলকাতা থেকে গুন্ডা নিয়ে এসছিস, কালকে দেখাবো মজা, কি ঘটনা সত্যি কথা বলুন। বলে যে চুপ করে আছে, আজকে দেখুন যদি কোনো কিছু গণ্ডগোল বা কোনো রকম কিছু থাকে আপনাদের পাশের বাড়ির সাথে কোনো কিছু ব্যাপারে, আপনারা বলুন, খুলে বলুন আমাদের। তখন বলছে না তুমি তো ওটা বলেছিলে যে তাহলে আমি কলকাতা থেকে আরো কিছু ছেলেপুলে নিয়ে আসি, দাঁড়া সেটাতে পরে আসছে। তখন আমি বললাম যে সব ঘটনা খুলে বলুন। তখন ওরা বলছে হ্যাঁ একটা গন্ডগোল চলছে আমাদের পাড়ার লোকেদের সাথে, আমাদের সাথে জমি জমা নিয়ে। আমি বললাম কি নিয়ে, বলে জমি জমা নিয়ে। আমি বললাম যে কোন জমি, বলছে আমাদের পাশে একটা জমি আছে, ওই জমিটা নিয়ে খুব ঝামেলা, পাড়ার লোক একদিকে আমরা একদিকে, না পাড়ার লোক একদিকে আমরা একদিকে এটা বলেনি, বলেছে দু একটা ফ্যামিলির সাথে খুব ঝামেলা চলছে। যে আপনার ঝামেলা চলছে তাহলে কি ওরা কি আমাদের আপনার দু ভাই কি আমাদের এর জন্য নিয়ে এসছে, বলছে হ্যাঁ। আজকে দেখুন ওরা কি বোকা, বলে কেন, যে বোকা ওরা বলতে পারতো না আমাদের ঘটনাটা, বলে তাহলে এখন কী করা যায়। হ্যাঁ যে আপনারাও তো বলতে পারতেন যখন দুপুরবেলা আমরা এসছি, বলে তাহলে এখন কী করা যায়। এখন দেখুন একটাই উপায় আছে, আমরা রাত্রিরে কোনো খাবার খাবো না, আমরা এখনই বেরিয়ে যাই। বলে কোথায়, হ্যাঁ যে ওই বাগনানে হাবুতের ওর দিদির বাড়িতে, এখানে ওখানে চলে যায় ওই চায়মুখে, বলে ওখান থেকে সব ছেলে জোগাড় করে আমরা ভোরবেলা এখানে সব চলে আসবো গাড়ি করে, দু মেটারও তিন মেটারও ছেলে নিয়ে আমরা ফুল লোড হয়ে গেলে চলে আসবো। তখন ওদেরকে বলছি তোরা এই কথাগুলো আমাদের আগে বলবি তো, নাটক করছে। হ্যাঁ এবার সঙ্গে বাপিও নিয়ে, হ্যাঁ ঠিকই তো, এগুলো তো তোদের বলা উচিত ছিল, আমি তো ওদের শিখে গেছি তো, হ্যাঁ করে আমার সাথে তাহলে, বলে তাহলে কী হবে, হ্যাঁ কী হবে জানি না, সব ব্যাগ নে ব্যাগ নে ব্যাগ নে, তাড়াতাড়ি চল আমরা এটা দিয়ে যেতে পারবো তো, মারধর করবে না তো এখন, বলছে না না তোদের এখন কেউ মারধর করবে না, যা হবে কালকে। অঞ্জন বাপি হাবু তিনজনে ব্যাগ নিয়ে, আমার ব্যাগটা নিয়ে চারজনে মিলে হাঁটা দিয়েছি। এবং আমাদের মধ্যে সবচেয়ে ভীতি ছিল হচ্ছে বাপি, সবচেয়ে অথচ ওই এখন পুলিশে চাকরি করে, আশ্চর্য ব্যাপার ভীতু ওই এখন পুলিশে চাকরি করে। যাই হোক আমরা ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে যেখানে বাস স্টপেজ ওখানে এসছি, গ্রাম এলাকা তো শুনশান, সাড়ে আটটা পৌনে নটা বাজে, পুরো রাস্তাঘাট এবং শুনশান, কোনো দোকানপাট খোলা নেই, সব বন্ধ, শুধু বাঁচোয়াকি চাঁদ উঠেছে আকাশে, পূর্ণিমা ছিল, পূর্ণিমা ছিল, কোনো কিচ্ছু নেই, শুধু চাঁদের আলোতে দেখা যাচ্ছে। এবার দোকান ফোকান সব বন্ধ, বাসটাকে দাঁড়িয়ে আছে মিনিট দশে, আমরা তো জানিও না ঘোরার দিন যে ওখানে কখন বাস আসবে কি আসবে না কিছুই জানি না। দেখি দূরে একটা টিম টিম করে আলো চলছে, তখন আমি অঞ্জন বললাম অঞ্জন ওই দোকানটা মনে হয় খোলা, চল তো। গেছি চারজনে মিলে, গিয়ে দেখি হ্যাঁ একটা পান মিলি সিগারেটের দোকান। তো অঞ্জন বলে দু সিগারেট ফিগারেট তো খাই না আমরা, আজকে সিগারেট নেই নাহলে সেটা কথা বলা যাবে না, এক একটা সিগারেট দিন তো। বলে কী সিগারেট, বলে যা খুশি সিগারেট দিন না, তখন তো সিগারেটের নাম জানতাম না, একটা সিগারেটের দিন কম দামে দিয়েছি, এক প্যাকেট নিয়েছি, চারজনেই ধরিয়েছি। ধরে বলছি দাদা এখান থেকে বাস ফাস যাবে না, ছেলেটা না হাওয়া করে আমাদের মুখ দিয়ে থাকে, আপনি কী দেখছেন এখান থেকে আপনাকে জিজ্ঞেস করছি বাস টাস, বলছে আপনার ওদের বাড়িতে এসছেন না, বলে হ্যাঁ, বলে শুনুন আপনারা দুপুরবেলায় এসছেন
আবার বিকালবেলা বেরিয়েছেন, আবার সন্ধ্যাবেলায় ঘরে ঢুকেছেন, আমরা সব দেখেছি। গ্রামের সব রাজি দাদা কি ব্যাপার বলুন তো? বলে একদম বাজে ফ্যামিলি, একটা জমি নিয়ে পাড়ার লোক পুরো এদের এগেনস্টে, আপনাদের চারজনকে নিয়ে এসছে পাড়ার লোকের সঙ্গে এগেনস্টে লড়ানোর জন্য, গুন্ডা গুন্ডা হিসাবে। হ্যাঁ যে আমাদের, বলে হ্যাঁ, যদি ভাগ্য বলে যদি বাঁচতে চান ইমিডিয়েট পালান এখান থেকে, নাহলে এখানে কিন্তু সাঁওতাল ফাঁওতাল সব আছে, বাপরে, বুঝতে পারছেন কি করবে। আচ্ছা দাদা উপায় কি, কি করবো আমরা তো অজান্তে এসছি, আমরা তো জানি না, আমাদের তো ঘুরতে নিয়ে আসার নাম করে নিয়ে এসছে। বলছে হ্যাঁ আমরা জানি ওরা দুবাই এরকম, আপনারা তো কলকাতা, ওরা আমরা যে পাঠানো করে এটাই জানতো না, কলকাতা থেকে এসছি সেটা, ওরা কলকাতা পড়াশোনা করে সব জানে, আপনারা কলকাতা থেকে নিয়ে এসছে আপনাদের ফাঁসিয়েছে। আমি যে হ্যাঁ আমাদের ফাঁসিয়েছে কি, বলে ওই যে বাড়িটা দেখছেন ওই বাড়িতে একটা প্রাইভেট গাড়ি আছে, ওই বাড়িতে কি নাম বললো, বলে ওই নাম ধরে ডাকুন, ওনাকে বলুন একটু বেশি টাকা দেবে, আপনারা কোথায় যাবেন? আমি আমাদের বাগনানে ছেড়ে দিলেই হবে। বলে যে কত দূর নিয়ে যাবে, ক টাকা নেবে বলুন। ভালো কথা, গেছি, গিয়ে বলছি যে নাম ধরে ডাকছি, দাদা 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 দাদা, বেরিয়েছে। বলে আমার কি হয়েছে, বাগনান যাবে? সে তো একটা বাজে ভাষায় কথা বললো, খুব হ্যাঁ গালাগালি দিয়ে বাজে ভাষায়, বাপ মা তুলে গালাগালি দিয়ে বললো, যদি বাঁচতে যাস পালা, গাড়ি তো নিয়েই গেল না, উল্টে বলছে কেটে কাকে গঙ্গায় ভাসিয়ে দেবো তোদের চারজনকে। আমরা তো কি করবো তখন, তখন আমারও গা হাত পা কাঁপছে, এছাড়া কি করতে আসলাম, এই তো কেটে কুটে এখানে ফেলে রেখে দেবে, বাবা মা টেরও পাবে না, বাপি এখান থেকে এসে মেন রোডে এসেছি, বাপি অলরেডি কান্না শুরু করে দিয়েছে, ও সবচেয়ে ভীতু, অঞ্জনা ঠাকু ওরা ড্রেস পারে কান্নাকাটি করে চুচা দা। ওই ছেলেটা আমাদের তখন বললো যে কি হয়েছে, আজকে দাদা এই ব্যাপার, সিগারেটের দোকান ওর দোকান আমার গেছে, আজকে দাদা এই ব্যাপার, বলে আপনাদের কেউ নিয়ে যাবেন এখানে, আমি তবু বলেছিলাম যদি যায় আপনারা কাজ করুন হাটটা তো এদিকে চলে যান। হ্যাঁ জি, তারপরে বলে ওখানে গঙ্গা আছে, ওখান থেকে গঙ্গার মাটিতে গঙ্গার সব বালি বালির লরি আসে, কোনো বালির লরিকে ধরে আপনারা বেরিয়ে যান যে আগে হোক। ভালো কথা, আমি কোন দিকে, বলে এইদিকে সোজা, রাস্তা এখন তো ভালো, গ্রামের ভিতর কিন্তু মেনের রাস্তা, পিচের রাস্তা, এখন চাবুক রাস্তা, হাঁটতে হাঁটতে যাচ্ছি, লরি আসছে, দাঁড় করাচ্ছি, কেউ দাঁড়া, চারটে ছেলে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না, প্রায় এই করতে 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 তখন প্রায় বেজে গেছে রাত্রি এগারোটা, রাত ওখানেই এগারোটা, দু ঘন্টা ধরে ওখানেই করছি, কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। অঞ্জন বলে কি করবি লালটু, আমি চিন্তা করে তো পাচ্ছি না কি করবো। বলে চল গঙ্গার ধারে চলে যাই, গিয়ে ওখানে নৌকো ফুকো ধরে চলি, যারা ওখানে যাবো সেখানেও যদি কিছু বলে গালা গালি সেখানেও তো বলতে পারে, ওখানে এসছেন কেটে ফেলে গঙ্গা ভাসিয়ে দেবো। চারিদিকে এদিকে বাপি তো ওখানে কেঁদে এক একবার কাণ্ড করে ফেলে, চিন্তা করতে করতে দেখি দূর থেকে দেখতে পাচ্ছি একটা ভ্যান আসছে, গঞ্জন এই শেষ সুযোগ, ভ্যান দরকার হলে এদেরকে মেরে ওই রাস্তার দুপাশে তো ধানের জমি, ওই ধানের জমিতে ফেলে দেবো, যদি রাজি না হয় আমরা ভ্যান চালিয়ে চলে যাবো, এদের ভ্যান বাঁচতেই হবে। বলে হ্যাঁ ঠিক আছে, পারবি তো? আবু বলে হ্যাঁ, মেয়েরে ওদের এখানে ফেলে আমরা ভ্যান নিয়ে পাবো চল। তখন সত্যি কথা কি বলো তো, তখন মনে হচ্ছে এমনিতে তো মরে গেছি, সকালবেলা তো আমাদের কেটে ফেলা শুনে নিয়েছি, পান দোকানে ছাড়াও বলেছে দাদা কালকে কিন্তু আপনার রাত্রে যদি ওই জায়গাটা থেকে না বেরোতে পারে সকালবেলা, ওদের বেঁচে থাকার কোনো ইসে নেই, ব্যাপার নেই, মানে কতটা ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা, এখন হয়তো বসে গল্পটা করছে, তখন যে কি পরিস্থিতি ছিল সেটা ওরাই জানে একমাত্র। ভ্যানটা আসছে, এবার কি যে ভ্যান চালাচ্ছে সে একটা অল্পবাসী ছেলে, দাঁড় করেছে, বলছি ভাই দাঁড়াও, কি হয়েছে দাদা? ভাই একটা বিপদে পড়েছি, উপকার করতে হবে। এবার যে আর একজন ভ্যান একজন আছে, সে ভ্যানের মধ্যে শুয়ে আছে, সে খেয়ে রয়েছে, টানটু খেয়ে পুরো একদম লোড, সে তো ও বলছে ছেড়ে বলছে কি হয়েছে দাদা? হ্যাঁ দেখুন, হাবুকে দেখেই বলছি,
ওর দিদি প্রেগনেন্ট, হসপিটালে বাগনান হসপিটালে ভর্তি, অবস্থা খুব সিরিয়াস। আমরা এখানে খবর দিতে এসেছিলাম আমাদের এক রিলেটিভের বাড়িতে, এসে আমরা ফেঁসে গেছি, কোনো বাস ফাস কিছু পাচ্ছি না। আসার সময় একটা গাড়ি নিয়ে এসেছিলাম, সে গাড়িওয়ালাতে চলে গেছে, আমরা এখন যেতে পারছি না, খুব ক্রিটিক্যাল পজিশান। আপনারা যদি একটু হসপিটালে পৌঁছে দেন তাহলে খুব ভালো হয়। বলে এখান থেকে বাগনান যেহেতু অনেক দূর দাদা, আজ দাদা কিছু করার নেই, একটু যেতেই হবে, আপনার যা টাকা লাগে আমরা দেব, কিন্তু আপনাকে যেতেই হবে। আর মনে মনে আজকে তুই যদি একবার না বলেছিস, তুই শেষ, তোরা দুজন ওটা তো মত কর, ওটা তো কোনো ব্যাপারই না, ওটাকে তো একটা মারলেই ও চলে যাবে, তোকে তো উপকারে নিয়ে নিয়েছি। আর অঞ্জনকে বলে দিয়েছি, অঞ্জনকে আর হবুকে তোরা দুজন ডান দিকে চলে যাবি, আমি বাঁ দিকে থাকবো, আমি আর বাপি বাঁ দিকে থাকবো। আর বাপিকে বলেছি তুই যদি কান্নাকাটি করেছিস এখন তোকে এর সাথে মেরে খাই ধান জমিতে ফেলে রাখবো। আমরা তিনজন চলে যাবো, এবার আমি ওর ছেলেটার বাঁ দিকে, আমি আর বাপি, আর অঞ্জন আর হাবু ছেলেটার ডান দিকে। মানে আমি ইশারা করলে ওরা মারা শুরু করবে যদি না বলে, একদম প্রিপারেশান নিয়ে গেছি চারজনে। বলে ঠিক আছে বসুন, ক টাকা দিতে হবে? বলে 300 টাকা। 86 সালের ঘটনা বলছে, তখন বলছে 300 টাকা। আজ ঠিক আছে তোমাকে 300 টাকাই দেবো, তুমি চল। উঠেছি চালাচ্ছি, চালিয়ে 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 নিয়ে আসছে। এবার দেখি যখন ওখান দিয়ে যাচ্ছি, দেখি পান দোকানটা বন্ধ, চলে যাচ্ছি জ্যোৎস্নার মদখরটাতে চুপ করে রয়েছে। মিনিট 20-25 যাওয়ার পর ওদিকে একটা জায়গায় দাঁড়ালো, দাঁড়ালে কেন? বলে দাদা আমি তো যাবো না, আমি আমার ভাইকে ডেকে দিচ্ছি, ও নিয়ে চলে যাবে, আমরা আপনারা বসুন ভ্যানে, ওকে আমরা ডেকে আমি ডেকে নিয়ে আসছি। আর এই ছেলেটাকে যেটা মত করছিল, বলে ওই চল বলে ওকে নিয়ে চলে গেল, নিয়ে যাবো এক ছেলেকে নিয়ে আসলো, এসে বললো ও আমার ভাই। আর ভাইকে বললো দেখ এই চারটে দাদা খুব বিপদে পড়েছে, তুই বাগনান হসপিটালের সামনে দাদাদের নামিয়ে দিবি, দাদারা 300 টাকা কন্ট্যাক্ট হয়েছে, 300 টাকা দেবে, নিয়ে চলে আসবি, ভালো কথা। ছেলেটা উঠলো, উঠে বললো দাদা আপনার ভালো করে বসুন, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাদের ইয়েতে পৌঁছে দেবো হসপিটাল, ভালো কথা। চালাচ্ছে কাগুলি ভ্যান, তুমি বিশ্বাস করবে না, বাসে আধ ঘন্টা, বাসে আধ ঘন্টার রাস্তা, সেটা ভ্যানে যাচ্ছে, মানে বাসে আধ ঘন্টা মানে আমাদের বাটার মধ্যে থেকে ধরো তাড়াতাড়া। আচ্ছা বাবা, বাগনান থেকে অত দূর, স্টেশন থেকে অত দূর হচ্ছে ওদের বাড়ি। এবার ভ্যানে সেই জায়গাটা বাটার মোড় থেকে তাড়াতাড়ি অব্দি ভ্যানে কত সময় লাগতে পারে, চাঁদে চাঁড়াতে 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 যখন পৌঁছালাম ওইখানটায়। আর একটা জিনিস, ছেলেটা যে যাচ্ছে রাস্তা দিয়ে ধরো সারা রাত্রি গাড়ি চলছে, বড় বড় গাড়ি, ওই সব মাটির লরি ফরি এসব বুঝি আছে, দেখো ওগুলো না, এমনি ভ্যান যাচ্ছে, অনেকে সাইকেলে দিয়ে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, কোথায় কে যাচ্ছে জানি না, সবাই দেখি ওই ছেলেটাকে চেনে, ওকে ডাকছে, কিরে কোথায় যাচ্ছিস? এই যাবো একটু বাগনানে, এই যাবো একটু বাগনানে, ওর শুধু একটাই পরিচিতি আর কি। হ্যাঁ ছেলেটাকে দেখছি সবাই চেনে। এবার ওকে আমরা জিজ্ঞাসা করছি, ভাই তোমাকে দেখি সব বলে, দাদা আমি তো এরকম ভাড়া খাটি, যার জন্য আমাকে মোটামুটি সবাই চেনে, দাদা তো অত ইয়ে করে না, আমি খাটি ভাড়া। যাই হোক, যখন আমরা ওখানে এসে বাগনান স্টেশন মানে ওখানে এসে নামলাম হসপিটালের সামনে, তখন বাজে রাত 2:30, সোয়া 2 থেকে 2:30। ওকে 300 টাকা দিলাম, সিগারেটটা ছিল, সিগারেটের প্যাকেট তো 4 খেয়েছে, 6 ছিল, ওইটা ওকে দিলাম। বাপি নিজের পকেট থেকে আরো 100 টাকা দিল, সে ছেলেটা কিছুতেই নেবে না, কত মানে অনেস্ট, হ্যাঁ ভ্যান চালিয়ে খায়, তারপর 100 টাকা মানে তখনকার দিনে কম নয়, সেটা এক্সট্রা দিচ্ছে, সেটা নিতে চাইছে না, তার মানে চিন্তা করা যায়। এইবার ওকে ওইখানে দাঁড় করিয়ে সত্যি ঘটনাটা ওকে বললাম, যে ভাই তোমাকে মিথ্যা কথা বলেছি, আসল ঘটনাটা হচ্ছে এইটা। বলছে দাদা ওই ফ্যামিলিতে আপনারা এসছেন? যে ভাই কি আমরা তো জানি না। বলছে আপনি যে এই বুদ্ধিটা হঠাৎ বার করেছেন, তোমাকে বলছে আপনি যে এই বুদ্ধিটা হঠাৎ বার করেছেন যে ছেলে ডেকে নিয়ে যাবেন, এটাই হচ্ছে আপনার সাংঘাতিক বুদ্ধি, এই যদি বুদ্ধি আপনি না বার করতে। অঞ্জন বাপি ওরা বলছে আমরা তো কোনো চিন্তাই করতে পারিনি। আজকে শোন, চিন্তা আমি কখন করেছি,
যখনই ওই ঢুকতে ঢুকতে আমি শুনেছি কথাটা গুন্ডা নিয়ে এসেছিস, তখনই আমি চিন্তা করি যে ক্যাচার কিছু একটা আছে এমন করে ফেলতো আপনার সারা জীবন পঙ্গু বিছানা থাকতে পঙ্গু থাকতে বলে রাখলি মারে কি উপস্থিত বুদ্ধিটা ওই জন্য কিন্তু খুব জরুরি বলে খুব ভাগ্য ভালো আপনারা বেঁচে গেছেন সেই শুনে বলে দাদা আপনার 100 টাকাটা রাখুন আজকে তোমার কোনো ভয় নেই তুমি 100 টাকাটা নিয়ে যাও এখানে আমাদের দিদির বাড়ি আছে আমরা দিদি বাড়িতে ঢুকে যাবো মানে ঠিক আছে হাজি বললো ওদের এখানে এসে কিছু করার ক্ষমতা আপনাদের নেই আপনারা নিশ্চিন্ত মনে থাকতে পারেন পেটে তো খিদে চোঁচো করছে 2:30টার সময় দিদির বাড়িতে ঢুকবো বিচ্ছিরি ব্যাপার হোটেল খোলা নেই হোটেল খোলা চারজন মিলে খেয়েছি তখন সেটাই অমৃত হ্যাঁ হাবু বলছে তোরা এরকম করছে চল দিদি শোন তোর দিদি ভাইকে গেলে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ব্যতিব্যস্ত হবে তোর দিদির এটাই তো যাই হোক সবচেয়ে মজার ঘটনা শোনো ওই অত কিছু হওয়ার পরে টেনশন তো সাংঘাতিক ছিল সাংঘাতিক টেনশন ছিল এখন বলছি কোনো ব্যাপার না কিন্তু তখন যে সেই মুহূর্তে আমাদের চারজনের কি অবস্থা ছিল তখন যদি ভ্যানে যখন আসতাম কেউ যদি 10-12টা ছিল আমাদের ধরতো না এই কোথায় যাচ্ছিস আমরা মনে ওখানে হাঁটফেল করে মরে যেতাম কিছু করতে হতো না আমরা বললে আমরা আমাদের অবস্থা এমনই ছিল আমরা ওখানে হাঁটফেল করে মরে যেতাম এবার হাবুর দিদির বাড়িতে এসে গাড়াগাড়ি করছি এবার ওরা তো দুতলা থেকে কে তিনতলা থেকে উঠে সব দেখছে হাবু বলছে দরজা খোল আমি হাবু দরজা খুলছে কি রে তোরা এত রাতে আমি বলছি তুমি চলো আগে ঘরে বলছি তো ওরা একটা ঘর আমাদের তো অনেকগুলো ঘর একটা ঘরে নিয়ে গেল নিয়ে গিয়ে ও দিদির জায়লা চারটে যা দুটো ননদ সব এসে কি ব্যাপার আমরা ঘটনাটা বললাম ওরা মানে কি করবো হেসে দিদি আর দিদির জায়রা ননদরা সব হেসে গেল লুটুপুটি চারটে গুন্ডা নিয়ে এসছে রে কি অবস্থা দিদি বলে যে তোরা সে সঙ্গে গুন্ডা হয়ে গেলি ওই জায়ের বলে তাড়াতাড়ি রান্না কর ওদের জন্য ওই 5 জন আর 2-7 জন ঝটপট রান্না করলো কি ডিম ভাত আর কিচ্ছু না ওই রাতারাতি রান্না করলো খাওয়ালো খাইয়ে বললো এই ঘরটা ছেড়ে দিলো বলে খাটে চারজন মিলে শুয়ে থাক ফ্যান ট্যান চালিয়ে দিয়ে শুয়ে থাকবি যতক্ষণ না ঘুম ভাঙবে উঠবি না ও জানবি বলে যাচ্ছে উঠবি না কেউ যাবি না আর এখানে কোনো ভয় নেই আমরা আছি ও দিদির দেওয়ারা বললো তোমাদের কোনো চিন্তা করতে হবে না এখানে এখানে এসে তোমাদেরকে কেউ টু শব্দ করতে পারবে না নোকে আচর দিতে হবে না ভালো নিশ্চিন্ত ঘুমালাম 10:30 সব ঘুম ভাঙলো উঠলাম উঠে দাঁতটা তুলে দিদি বলছি দিদি এবার আমরা হাঁটা ধরি মানে হাঁটা ধরবি মানে তুই যাই হোক বাজারটা যা করে নিয়ে এসছে মানুষের সব মাছ ইলিশ মাছ ইলিশ মাছ কিনে নিয়ে যা বাড়ি যাবি মানে স্নান কর স্নান টান করে যা ঘুরে আয় আমি কোথায় বলে ওই সুজাতা হল টল সব ঘুরে আয় ঘুরে এসে খাওয়া দাওয়া করে আজকে থাকবি কালকে সব চলে যাবি তা স্নান করলাম ঘুরে টুরে সব গেলাম ঘুরে টুরে আসলাম আমরা চারজন তারপরে সেই ছেলেগুলো এসেছিল এবার শোনো ঘটনা তারপরে বলছি এবার নিয়ে এসছি নিয়ে এবার ঘুরে টুরে এসছি এসে খাওয়া দাওয়া করে এবার আমরা বিকেলবেলা ওখান থেকে 4:30-4:30 সময় বেরিয়ে এসছি আমরা কিছু দিয়ে আর থাকি না দিদি যাই ওরা আবার হ্যাঁ আমার বাড়ি যায় ভালো লাগছে না যতই হোক একটা মনের মধ্যে টেনশন ছিল অল্প হলে একটা টেনশন ছিল এবার যাই হোক চলে এসছি চলে এসে বাড়িতে চলে এসছি 7:30-4:30 না না বাড়িতে বাবাকে বললাম পিটাই মার খাওয়ার জন্য কিচ্ছু বলে নিয়েছে সে গুন্ডা নিয়ে মার খাওয়ার জন্য বাবাকে উল্টে পিটাতে হয় তোকে কে যেতে বলেছে কিছু বুঝতো না মারতে হবে এইবার এদিকে সরে আসবে দেখা যাচ্ছে না ক্লাবে গিয়ে বলেছি সিনিয়রদের সব বলেছি এবার আমাদের সমবয়সী যারা তাদেরকেও সবাই শুনেছে এবার কানাঘুষো সব শুনে গেছে তখন আমাদের ক্লাবের মানে একটা বিশাল ব্যাপার 500 মেম্বার আমাদের ক্লাবে যাই হোক সব শুনেছে বলে ঠিক আছে এবার খবর নিচ্ছি
ওরা আসছেন আসছেন সপ্তাহ দুয়েক পরে এসছে। সে বলে কি এই এসছে গো, ওরা দুজন দুবাই এসছে, সবাই তো চিন এসছে এসছে ছজন। এবার গেছি গিয়ে দুটোকে তুলে নিয়ে এসছি, তুলে নিয়ে এসে তোরা এদের নিয়ে গেছিস কেন, প্যালেস্তিনিয়ানরা বলছে এদের চারটে ছেলে যদি কিছু হতো বাবা মাকে আমরা কি উত্তর দিতাম, তোরা দিতে পারতিস কোনো উত্তর চারটে ছেলেকে? মিথ্যা কথা বলে নিয়ে গেছিস কেন ঘুরতে যাওয়ার নাম করে? দাদাদেরকে 15টা ছুটি হয়েছে, ও দাদাদেরকে ডাকিয়ে নিয়ে গেছে, দাদাদেরকে বসিয়েছে, লিখুন ক্ষতিপূরণ। এই চারটে ছেলে যে গেছে ওদের গাড়ি ভাড়া ওদের সব কিছু এভরিথিং সব কিছু লিখুন। বলছে যে এখন তো আমি দিতে পারবো না। কবে দিতে পারবেন? অমুক তারিখ। এই অমুক তারিখ যে দেবেন ততদিন জিম্মা রাখতে হবে আমাদের কাছে। কী জিম্মা রাখবে বলুন? ক্লাবের সেক্রেটারি বলছে। তখন ওরা কী করলো, ওদের তিন ভাইয়ের ঘড়ি, তিন ভাইয়ের তিনটে সাইকেল, একটা টেপ রেকর্ডার, তখন সব একদম লিখিত করে সব জিম্মা রাখলো, সব রেখে গেল। ওরা ডেট দিল, সেই ডেটে গেল, টাকাটা দিল। টাকা দিয়ে আমাদের যা খরচা হয়েছিল আমাদের চারজনের গাড়ি ভাড়াটা যাওয়া যা খরচা হয়েছিল সেই টাকাটা আমাদের দিয়ে দিল। আর বাকি যে টাকাটা ছিল সেই টাকাটা নিয়ে আমরা কী করেছি শোন, বাড়ামোড় থেকে দুটো ট্যাক্সি ধরেছি, ধরে সোজা কলকাতা এলি। ডান্স ডান্স রিলিজ হয়েছে, সে ডান্স ডান্স দেখেছি, দেখে ওখানে খেয়েছি, খেয়ে 12 জন আবার ওখান থেকে ট্যাক্সি ধরে সোজা বাড়ি। ঠিকই করেছে, যেরকম বদমাশি। এই হচ্ছে ঘটনা। আমরা বলে দিয়েছি সত্যি কথা, আমাদের যে হ্যারাস হয়েছে এই টেনশন, এই দামটা কি দিতে পারবে? টেনশন মানে সব থেকে বড় কথা, সত্যি সত্যি যদি কিছু হয়ে যেত কি হতো? আচ্ছা ওদেরকে কি, ওদের কিছু হয়নি পরের দিন তো ঝামেলা? আর ওদেরকে আমরা জিজ্ঞাসাই করি না, ওদের সাথে আর কোনো সম্পর্ক না, সেই থেকে ওদের সাথে এখন অবধি কোনো মুখ দেখা দেখিনি, কোনো কিছু নেই। তো চলো বন্ধুরা, এই ঘটনাটা অনেকদিন ধরে তোমাদেরকে শেয়ার করবো বলছিলাম, কিন্তু ওর সময় হচ্ছিল না কারখানার কাজকর্মের জন্য, আজকে চুলটা কাটানোর জন্য ছুটি করিয়েছিলাম তোমরা জানো, আর তা বললাম চলো আজকে সেই ঘটনাটা শেয়ার করো আমার বন্ধুদেরকে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবে না, শেয়ার করার মতন ঘটনা নয় তাই বলবো না শেয়ার করতে। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।